সাত নম্বর জাতীয় সড়কের ওপর দাউ দাউ করে জ্বলছে মারুতি ওমিনি গাড়ি, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন। দাউ দাউ করে জ্বলছে মারুতি ওমিনি গাড়ি, আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে সাধারণ মানুষজনদের মধ্যে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া ষাট নম্বর জাতীয় সড়কের একটেশ্বর ব্রিজের ওপর। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, গাড়িটি বাঁকুড়ার দিক থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। সেই সময় একটেশ্বর ব্রিজের ওপর হঠাৎই যাত্রী বোঝাই ওই মারুতি ওমনি গাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। যেহেতু ব্রিজের ওপরে এই দুর্ঘটনা ঘটেছে, সে কারণে ব্রিজের দুই দিক অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় মাগুড়া সদর থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। মাগুড়া ফায়ার ব্রিগেডের ওসি অভয় চৌধুরী জানান, গাড়ির চালক সহ গাড়িতে ছজন ছিল। এলপিজি গ্যাসের মাধ্যমে এই গাড়িটি চলছিল এবং যার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে। তবে এই ধরনের দুর্ঘটনা প্রায়ই দেখা যাচ্ছে বলে জানান তিনি। আগুনটা সম্ভবত লেগেছে এলপিজি, এটা তো এলপিজি চালিত, তো এর মধ্যে আমরা প্রায় বলি রেগুলেটরটা ঠিকমতো কাজ করে না, পাইপ লাইনে লিকেজ থাকে, বিভিন্ন কারণে এইসব মেকানিক্যাল ফল্ট হওয়াতে অ্যাক্সিডেন্ট হয়। আমরা এমভিকে বারবার রিকোয়েস্ট করছি যে আপনারা একটু দেখুন এই ব্যাপারগুলো। এই গ্যাস চালিত সমস্ত গাড়িতে দুদিন ছাড়া অ্যাক্সিডেন্ট ঘটছে, ফায়ার ইনসিডেন্ট। গাড়িতে ছিল ছজনের মতো প্যাসেঞ্জার ছিল ইনক্লুডিং ড্রাইভার। গাড়িটা বাঁকুড়া থেকে বিষ্ণুপুর যাচ্ছিল। না না, কোনো কিছু হতে, আমরা তো আসার আগে যদিও অল রেস্কুড বিফোর অ্যারাইভাল অফ ফায়ার ব্রিগেড, আমরা শুধুমাত্র এসে আগুন নিভিয়েছি। তখন সেই আগুনটা শুরু হয়েছিল, আমরা আসার পরেই শুধুমাত্র আগুন নিভালো, তার আগে কেউ কিছু করতে পারেনি। আমাদের দুটো ইঞ্জিন এসছে, কাজ চলছে। অভয় চৌধুরী, ওসি বাঁকুড়া ফায়ার। কী দেখলেন? আমি যখন খবর পেলাম তখন ছুটে আসে, দেখছি ধো ধো করে আগুন চলছে, রাস্তা জাম হয়ে গেছে। হ্যাঁ, পুরো রাস্তা জাম। দেখ কীভাবে আগুন, তখন তো আমি ছিলাম না। আমি খবর পাওয়ার পর ছুটে এসে দেখছি যে ধো ধো করে আগুন চলছে, দমে ধোঁয়া উড়ছে, রাস্তা জাম, পুরো রাস্তা জাম। আগুনটা মোটামুটি মিনিট কুড়ি খবর।